টিং স্কুল করার কারণে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে আগ্রহ প্রকাশ করেছিল আর সেই মর্মে আমি নলবাৰীত এই নার্সিং স্কুলখন আরম্ভ করবর কারণে মেডিকেল কলেজের উচরতে এই শিলবটাবড়ি অঞ্চলত আমার যে সরকারি ভূমি আছিল এই সরকারি ভূমি আজি মই প্রদর্শন পরিদর্শন করলো আর ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগে ইয়ার গোটেখিনি বস্তু চাই চিতি গৈছে আর খুব কম দিনের ভিতরতে আমি এই ভূমিত এখন মেডিকেল কলেজ এখন নার্সিং ইনস্টিটিউট যত বিএসসি নার্সিংলৈকে হব তেনেকুৱা এখন নার্সিং ইনস্টিটিউট করার কারণে আগবাড়িম আর আজি মোটামুটিকৈ মই নিজে আহি চাই গলো আর যথেষ্ট সুন্দর ঠাই ওচৰতে আমার মন্দির আছে স্কুল আছে তার লগতে মেডিকেল কলেজখনো ওচৰতে গতিকে গোটেইখিনি সুবিধা বা যি ধরনের সরকারি গাইডলাইন মতে হব লাগিছিল এই গোটেইখিনি সুবিধা আছে ইয়াত অকমান পানি কমার লগে লগে আমি ইয়ার ডিমার্কেশনটো করে লই গোটেইখিনি ঠিকঠাক করি এখন নার্সিং কলেজ বুলি কলে তো আর জানে খুব উন্নত মানের নার্সিং কলেজ এখন আর নার্সিং কলেজ এখন হলে আমার জিএনএম বিএসসি নার্সিং গোটেইখিনি থাকি আর নলবাৰীর দরে ঠাইত এখন নার্সিং কলেজ হওয়াটা আমার কারণে কারণ এই নার্সিং এনেকুৱা এটা মানে অধ্যয়ন যত চাকরি কথাই নাই মানে পাস করে উলালেই চাকরি গতি এমপ্লয়মেন্টের কারণে চিন্তা করবলগা তাতে বিএসসি নার্সিংও হব এখন মেডিকেল কলেজের এই ইনস্টিটিউটখানে আমার নলবাৰীর যখন আমার প্রজ্ঞানগরী বলে কয় প্রজ্ঞানগরীক প্রজ্ঞা শিক্ষার শিক্ষার ক্ষেত্রে আরও এক স্টেপ আগুয়াই লো যাব সব ইতিমধ্যে আমি গভর্নমেন্টের গোটেই সিদ্ধান্ত লৈছো ইয়াত করার কারণে মাত্র ডিপিআর ইত্যাদি বনোয়া যে সময় আর মই ভাবু যে আগন্তুক তিনি মাহর ভিতর আমি কাম আরম্ভ করব ইয়াত আমাক মিনিমাম তো 15 বিঘা ভূমির প্রয়োজন হব মিনিমাম 15 বিঘা প্রয়োজন সাপেক্ষে আমি অল্প বেশিকে রাখি থাকলেও ফিউচার এক্সটেনশনের কারণে ভাল গতি আমার ইয়াত যেখানে সরকারি ভূমি আছে আমি গোটেখিনি লওয়ার পরিকল্পনা আছো।